নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো যেহেতু হাতে ব্যথা আমার তাহলে কোনো ভিডিও কিছু পোস্ট আমি করতে পারছি না তো একত্রিশে ডিসেম্বর আমাদের কাশির মাংস এনেছিল অল্প করেই এনেছিল তো প্রেশারে সেটা বসিয়ে দিয়েছিলাম আর রবি এদিকে ভাত আর ওদের মাংসটা করে নিয়েছিল আগেই আর এখানে ওরা সবাই খেয়ে দেয়ে এমনি ঘোরাঘুরি করছিল আর আমার যেহেতু খাসির মাংসটা কষা হয়ে গেছিলো তো মলি মাংস কষা খেতে খুব ভালো লাগে আর কি তাই ওকে ওর জন্য দু পিস এখানে ওকে দিয়ে দিলাম ও খেতে খুব ভালোবাসে তারপর আমরা খেতে বসে গেছিলাম তো ওভিও খেতে বসে গেছিল আমরাও খেতে বসে গেছিলাম একসাথেই খাই আমরা আর এখানে হচ্ছে এটা খাসির মাংসের কালারটা হচ্ছে এরকম এসেছে আমার ঝোলই করেছিলাম তো এখানেই সেদিনকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম বন্ধুরা অনেক পর আজকে আমি ভিডিও শ্যুট করছি কারণ হাতের প্রচণ্ড ব্যথা ডাক্তারবাবু হাত নাতে একদমই মারণ করে দিয়েছেন কারণ বলেছেন যে যদি হাত তুমি নাড়াও তাহলে হাত কিন্তু আর কাজ করবে না হাত এরকম হয়ে যাবে বলছে ভেঙে গেছে কিন্তু তোমার জন্য আমি প্লাস্টারটা করলাম না তো যাই হোক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সবার নতুন বছর আপনারা সবাই খুব আনন্দ করে কাটান সবার যেন খুব ভালো হয় সবাই যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তো আমি ঘর থেকে ব্লগটা শুরু করছি আর সারাদিনটা কেমন কাটায় দেখুন আজকে কী কী হয় তো সেরকম তো কিছু করতে পারছি না ওভি একটু কুটে কাটে দিচ্ছে তারপরে আমি রান্না করতে পারছি মানে নিজেই কিছু করে রান্না রান্নাবান্না করতে পারছি না একটা বিশাল প্রবলেম হয়ে গেছে কাজও সেইভাবে কিছু করতে পারছি না ডাক্তার একদম এক মাস টোটাল রেস্ট বলে দিয়েছেন তো চলুন আজকে তিনটা কি করি না করি দেখুন দেখুন তাহলে আজকে তো সবাইকে আবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে যেহেতু প্রথম দিন বছরে তার যেন অভিকে মাছ আনতে বলেছিলাম আমাদের মাছই হয় তো যেহেতু সেরকম কিছু করতে পারছি না তাই মাছের ঝোল আর ইয়ে করব আলু ভাজা আর বেগুন ভাজা করব তো অভি ছিল না আজকে আমি নিজেই হাতে কেটেছি আর কি আলু ভাজা আর বেগুন যেটা আমি যেটুকুনি করতে পারি ওই ছুরিতে রকমে কেটেছি আলু আর ফুলকপিটা এই ছুরিতেই কাটা কেটে নিয়েছিলাম আর বেগুনটা ভাজছিলাম তো এই বেগুন ভাজা আলু ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম এগুলো আমার কাটতে আর কি একটু সুবিধাই হয় ছুঁড়িতে ফার্স্ট জানুয়ারি অভি আমাকে এই দুখানা গোলাপ ফুল দিয়েছে আর অভিকেই এই মলিকে চন্দ্রমল্লিকাটা দিয়েছে আর সন্ধেবেলা আমরা একটু বাজারে গেছিলাম তো ফিস ফিঙ্গার নিয়ে এসেছিলাম তো সেটাই সবাই মিলে এখানে কাটছিলাম সঙ্গে এরাও এখানে ঘোরাঘুরি করছিল তো মলিকে দিচ্ছিলাম ও একটা নিয়ে দাঁড়িয়ে আছে ঠায় হ্যাঁ ওই দিন ওইখানে ভিডিওটা আমি শেষ করেছিলাম যেহেতু আমি পারছি না এক হাতে কোনো সব কিছু করতে তার জন্য ওরকমভাবে মানে ভিডিও করতে পারছি না তো পরের দিন করেছিলাম মানে দোসরা জানুয়ারি করেছিলাম ডিমের ঝোল সবার দুটো করে ডিম ছিল ডিমের ঝোল করেছিলাম আর পিঁয়াজ করলি বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে নিই নর্মাল তরকারি করেছিলাম আর একটু ধনে পাতা বেটে নিয়েছিলাম ধনে পাতা বাটাটা ভাত দিয়ে বেশ ভালোই লাগে গরম ভাতে শীতকালে আর কি তো ওই করেছিলাম কারণ যেহেতু আমার হাতটা এক হাতটা অকেজেই প্রায় বলতে পারেন তার জন্য এক হাতে ধরে আর এক হাতে কথা বলা আমি পারছি না আর স্ট্যান্ড আমি ব্যবহার করছিও না এখন তো যেটুকুনি পারছি ওইটুকুনিই করছি মানে যেহেতু আমাকে করতে হবে তাই জন্য করছি আর কি ওইটুকুনি শেষ করছি মরি এখন হাতে রয়ে অবস্থা কিন্তু পড়া কামাই করলে চলবে না কারণ অনেক অনেকদিনও পড়া কামাই নিচ্ছি আর কোনো স্যার ম্যাডামরা তো আর মুখে থাকবেন না সবই লেট হয়ে যাবে তার জন্য এখানেই একটু শেষ করছি সবাই ভালো থাকবেন কিছু থাকবে